Heyze, lava ver beti. Heyze, pura musi. Balıkları ekte kotasın. 3 মাস হয়ে গেল দা আস্ত জন্ত আব্বা ডাক্তারি শুনতে পারলাম না মাছের পোলারা যখন বাপ মায়ের আব্বা পেয়া ডাকে কই যে আমার খালি চাপ করে ওঠে মাছের পোলারা মাছের বাপে আব্বা পেয়া ডাকে আস্ত জন্ত আমি আব্বা ডাক্তার শুনতে পারলাম না 3 মাস হয়ে গেল শুন ভালো করে একটা কথা শুনে রাখ 1 সপ্তাহ সময় দিলাম 1 সপ্তাহ এই 1 সপ্তাহের মধ্যে যদি আমি আব্বা ডাক না শুনতে পারি রে তোর তালাক দেব তোর মায়ের তালাক দেব তোর বাপের তালাক দেব তোর সবকে গুষ্টির তালাক দেব 1 সপ্তাহের মধ্যে আমার আব্বা ডাক শুনতে চাই কোন জায়গা খালি পরাত পরাত করতে পারে পরাত পরাত করতে পারে আজ পর্যন্ত বাপটাকে আমি শুনতে পারলাম না হ্যাঁ যে ইচ্ছা সেনে যাবে যা ইচ্ছা তাই করবি কিন্তু আমার আব্বা ডাক শোনা লাগবে বলা দিলাম সময় মাত্র 1 সপ্তাহ চলে গেলাম মহিলা রোগীরে পাঠাইতেছ কি সমস্যা শুনতাস হ্যাঁ কি সমস্যা আবার একটু বল আচ্ছা সব ওকে হয়ে যাবে বাবা এত সুন্দর একটা মেয়ে তুমি তোমার বাচ্চা হয় না তোমার বাচ্চা না হওয়ার কারণে তোমার স্বামী তোমাকে প্রতিদিন জ্বালা যন্ত্রণা করে প্রতিদিন জ্বালা যন্ত্রণা করে তোমার আর কোনো টেনশন নেই আমি তোমাকে বাচ্চা দেব আমি খতেজার বাপ বন্ধ কবিরাজ ঘন্টায় ঘন্টায় বাচ্চা দেব বাচ্চা হইব না মানে বাচ্চা হইতে হইব লাগলে ঘন্টায় ঘন্টায় তোমার একটা বাচ্চা দেব বাবা তবে কিছু শর্ত আছে মা জননী শর্তটা হলো আমাকে তোমাকে খুশি করতে হবে তুমি আমি এই রুমের ভিতরে আছি কিছুক্ষণের মধ্যে রুমের বাতিটা বন্ধ করতে হবে রুমের বাতিটা বন্ধ করলে আমি তোমার চিকিৎসা করব আধা ঘন্টা ধরে এই চিকিৎসার পর পরই তুমি আস্তে 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 মা জননী হয়ে যাবা মা জননী হয়ে যাবা তোমার আমাকে খুশি করতে হবে খুশি হে দর্শক বিন্দু আমি তো কবিরাজ বন্ধ কবিরাজ খতে যার বাপ আপনারা জানেন কিন্তু আমার জায়গায় অন্য কবিরাজ যদি থাকে অন্য বন্ধ কবিরাজ যদি থাকে তাহলে সেই বন্ধ কবিরাজ এই মহিলাকে বাচ্চা কি করে দিবে কিভাবে দিবে আসলে কি বন্ধ কবিরাজরা বাচ্চা দিতে পারে আসলে কি বন্ধ কবিরাজরা মহিলাদেরকে বাচ্চা দিতে পারে বাচ্চা দেওয়ার মালিক কে চলে এবার বিষয়টা দেখা যাক ওকে আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মহিলা যে মহিলার স্বামী প্রতিদিন বাচ্চার জন্য এই মহিলাকে জ্বালা যন্ত্রণা করত অবশেষে সংবাদ পেয়ে বিভিন্ন মাধ্যম মানুষের কাছ থেকে শুনল যে অমুক জায়গায় একজন কবিরাজ আছে একজন হুজুর আছে একজন দরবেশ আছে সেই দরবেশের কাছে গেলেই নাকি বাচ্চা ঘন্টায় ঘন্টায় একটা করে আসে মহিলা আর দেরি করবেই বা কেন কারণ প্রতিদিন স্বামীর নির্যাতন সইতে হয় তাকে বাচ্চার জন্য আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা এখন বিষয়টা হলো আপনারা তো ভালো চোখে নিজের চোখেই দেখলেন যে ভণ্ড কবিরাজ এই মহিলার সাথে কি কি করল এবং কি তার নগদ টাকাও নিল এমনকি তার সোনা দানাগুলো সেই ভণ্ড কবিরাজ নিয়ে নিল
অবশেষে কি হারালো মেয়েটি কি হারালো তার ইজ্জত হারালো টাকা পয়সা হারালো সোনা দানা হারালো অবশেষে ইজ্জতটা বাকি ছিল সেই ইজ্জতটাও হারালো এখন সেই বিধবা নারীর মতো চুপ করে বসে রয়েছে আর কিচ্ছু করার নাই আমরা সমাজে এরকম কিছু কতিপয় স্বামী আছি যে স্বামীগুলি আমাদের দাম্পত্য জীবনের সন্তান না হলে আমরা আমাদের নিজের ওয়াইফকে টর্চারিং করি তোর বাচ্চা হয় না তোরে রাখুন না তোরে তালাক দেব আমি আর একটা বিয়া করব আরে বাবা সমস্যাটা তো আপনারও হতে পারে তাই না তবে একটা কথা বলি বাচ্চা যখন আপনার হবে না বাচ্চা না হলে আপনি কারো কাছে যাওয়ার দরকার নাই সরাসরি আল্লাহর কাছে তওবা করে বলেন আল্লাহ আমার বাচ্চা কেন আপনি দিবেন না আমি আপনার বান্দা আপনি আমার আল্লাহ আপনাকে অবশ্যই আমাকে বাচ্চা দিতে হবে আল্লাহর কাছে একটু কান্দাকাটি করেন একটু তওবা করেন অবশ্যই আল্লাহ আপনাকে বাচ্চা দিবে কিন্তু কোন ভণ্ড কবিদের কাছে যাবেন না যাবেন না যাবেন না যদি যান তাহলে এই মহিলার মতো ইজ্জত হারাবেন টাকা পয়সা হারাবেন সোনা দানা হারাবেন সংসারে অশান্তি আরো বেশি হবে কারণ ধীরে ধীরে এই বিষয়টা আপনার এর স্থানীয় জেনে যাবে জানেন যাই হোক আমার প্রিয় কুলচার ভাইরা এই ছিল ভিডিও এই ভিডিও সম্পর্কে মতামত লিখিয়ে দিবেন আমার কমেন্ট বক্সে আর সেই দরজাটি খোলা রাখলাম শুধু আপনার জন্য দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ভালো রাখুন আল্লাহ হাফেজ